আমার মেয়ের আসছে ভর্তি করতে পারে না, টাকার লাগবে। চাঁদপুর থেকে ঢাকায় বেড়াতে এসে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন কলেজ ছাত্রী জান্নাতুল ফিরদাউস মায়া। লক্ষণ দেখা দিলে চিকিৎসার জন্য প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় তাকে। অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে নেওয়া হয়েছে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে দুই দিনের চিকিৎসাতেও অবস্থার উন্নতি হয়নি এই কলেজ ছাত্রীর। দায়িত্বরত চিকিৎসক তাকে আইসিইউতে নেওয়ার পরামর্শ দিলেও অর্থাভাবে সে ব্যবস্থাও হয়নি। অচেনা শহরে বাবাহারা মেয়েকে নিয়ে এখন দিশেহারা মা মাজেদা বেগম। যেমন ওখানে আমার মেয়ের আসছে ভর্তি করতে পারে না, টাকার লাগবে। আমার মায়েরা চিকিৎসা করার মতন লোক নাই বাবা। আমার দুইটা ছেলে, একটা ছেলে বিয়ে করে গেছি, আরেকটা ছেলে ছোট। আমি একাই আইসি, এমন বোনের জামাই সহযোগিতা করতেছে আমার। এখন ডাক্তার বলছে আইসিতে ভর্তি করাইতাম, এখন তো বাবা আমার কাছে তো টাকাও না, আমি কিভাবে ভর্তি করাবো আইসিতে। প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালের ডেঙ্গু সেবা দেওয়া ওয়ার্ডগুলোতে নেই পা রাখার মতো অবস্থা। হাসপাতালে ভর্তি হয়ে ডেঙ্গু জ্বরের চিকিৎসা নিচ্ছেন একই পরিবারের একাধিক সদস্য। ওর ডেঙ্গু প্লাস আমার ছেলেরও ডেঙ্গু, একসাথে দুইজন, একজন আছে সাততলা আর ও আসছে দশতলায়। আমার বাসা সিপাহীবাগ টেম্পো স্ট্যান্ড। অবস্থা তো খুবই খারাপ, খুবই জটিল অবস্থা। ডাক্তার তো যেগুলো টেস্ট দিছে টেস্ট করাচ্ছি, ওষুধ আনতে দিলে ওষুধ আনতে আসি, ওনারাও দিতে আসে। আর এভাবে দুইজনার যে একবারে ডেঙ্গু জ্বর হবে এটা কল্পনাও করি। আমি আসলে ঋণ করে চিকিৎসা চালাচ্ছি, বাড়ির থেকে ছোটো ভাইয়ের কাছ থেকে আনতে আসি, বোনদের কাছে ধার নিতে আসি, এভাবে চলতে আসে কষ্টে আর কি। এতদিন ছিল পাতলা পায়খানা, বেলার চাইতো, একটু কমছে এখন আর কি। শরীরের ভিতরে জ্বালা যন্ত্রণা আছে। সেপ্টেম্বরে দেশে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকবে বলে জানান চিকিৎসকরা, যা ভয়াবহ রূপ ধারণ করতে পারে অক্টোবরে। সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতির কথাও জানিয়েছেন তারা। অক্টোবর পর্যন্ত হচ্ছে আমরা এটা পিক সিজন ধরি, সেই হিসাব করলে কিন্তু এখন পিক সিজন রানিং। জুলাই থেকে কিন্তু আমাদের ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জুলাইতে যে পরিমাণ রোগী ভর্তি হয়েছে তার তুলনায় আমরা যদি একটা রিপোর্ট দিই, গত জুলাই মাসে 999 জন রোগী আমরা চিকিৎসা দিয়েছি, আগস্ট মাসে রোগীর সংখ্যা ছিল 2842, আর সেপ্টেম্বর মানে আজকে 18 দিনে কিন্তু অলরেডি 2228 জন রোগীর আমরা চিকিৎসা দিয়ে দিয়েছি, আরও 14 দিন সামনে রয়ে গেছে। কাজে প্রতিদিন কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তেছে। আর গত 24 ঘন্টায় ডেঙ্গু রোগী নতুন ভর্তি হয়েছে 25 জন, পুরাতন রোগী থেকে 37 জন রোগী ছুটি নিয়েছে, বর্তমানে এক্সিস্টিং 101 জন রোগী ইনডোরে চিকিৎসা সেবা নিচ্ছে। এছাড়া প্রতিদিন কিন্তু আউটডোরে 300-400 জন রোগী চিকিৎসা নিয়ে চলে যাচ্ছে। একটা আসার ব্যাপার হচ্ছে, গত বছর কিন্তু আপনারা জানেন যে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল দেশে প্রায় 25% ডেঙ্গু রোগী ম্যানেজ করেছে, সেই তুলনায় কিন্তু এই বছরের রোগীর সংখ্যা কিছুটা কম। কাজেই আমাদের খুব বেশি পরিশ্রম করতে হচ্ছে না, কারণ গতবারের প্রিপারেশনের কারণে কিন্তু আমরা আগে থেকেই সেই পরিমাণ প্রস্তুতি নিয়ে রেখেছি। আমাদের 2টা ফ্লোর চালু আছে শুধুমাত্র অ্যাডাল্টের জন্য, এছাড়া বাচ্চাদের জন্য কিন্তু আরেকটা ফ্লোর, মোট 3টা ফ্লোর আমাদের রিজার্ভ করে রেখেছি ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা প্রদান করার জন্য। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে বাড়ছে ডেঙ্গু, তবে ডেঙ্গু জ্বর থেকে রক্ষা পেতে এখনই কিছু পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আমরা যে একটি ফরকাস্টিং মডেল তৈরি করি, সেই ফরকাস্টিং মডেলে স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমাদের সেপ্টেম্বর মাস জুড়েই ডেঙ্গুর প্রকোপ থাকবে, এবং এটিকে সেপ্টেম্বরে নিয়ন্ত্রণ করতে না পারলে অক্টোবর মাসেও পরিস্থিতি খারাপ হবে। তাই এই মুহূর্তে আমাদের 3টি কাজ করা খুব প্রয়োজন। একটি হচ্ছে হটস্পট ম্যানেজমেন্ট, দ্বিতীয়টি হচ্ছে ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট, তৃতীয়টি হচ্ছে লার্ভিসাইডিং। হটস্পট ম্যানেজমেন্টটি হচ্ছে যেই বাড়িতে ডেঙ্গু রোগী আছে সেই বাড়ির চতুর্দিকে 200 মিটারকে কেন্দ্র করে সম্পূর্ণরূপে ফগিং করে উড়ন্ত মশাটাকে মেরে দিতে হবে। ওই বাড়িতে কোনো জায়গায় যদি এডিস মশার প্রজনন যে ব্রিডিং ক্ষেত্র থাকে তাহলে সেটিকে ধ্বংস করতে হবে এবং লার্ভিসাইড প্রয়োগ করতে হবে। যেসব জায়গাগুলোতে এখনও ডেঙ্গু রোগী খুব বেশি হয়নি সেখানে লার্ভিসাইড প্রয়োগ করতে হবে, এবং
সঙ্গে সঙ্গে যেসব জায়গায় এডিস মশার প্রজনন হতে পারে, বৃষ্টির পানি জমে এডিস মশা হতে পারে, সেই জায়গাগুলোকে আমাদেরকে নষ্ট করতে হবে বা ধ্বংস করতে হবে। বছরের শুরু থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত দেশে 20,000 জনের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে অন্তত 62% পুরুষ এবং প্রায় 38% নারী। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে 113 জনের, যার মধ্যে 51 জন পুরুষ এবং 62 জন নারী।